কোভিডের কোভিড-19 এর প্রেস ব্রিফিং এ আগত সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন ইতারানি কর্মকার উদয়পুরের যে কোভিড ইনফেক্টেড যে পেশেন্ট আছে ওর ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা ছিল 17 জন গতকাল যেটা টেস্ট হয়েছে রাত্রে সবাই নেগেটিভ এসেছে। মহিলার আজকে টেস্ট নেওয়া হয়েছে। এছাড়াও জিবিতে হাই রিস্ক কন্ট্যাক্ট পার্সন যেগুলি ছিল সেগুলি 17 জনের আজকে টেস্ট চলছে। তো আজকে রাত্রে নাগাদ 17 জনের রিপোর্ট আমরা পেয়ে যাব। আমাদের কিট আমাদের আরো 5,000 কিট আগামীকালকে আসবে। অলরেডি গুয়াহাটি পৌঁছে গেছে আর সাফিসিয়েন্ট পরিমাণে গতকালকে সিএম যেটা টুইট করেছেন এটা 2,500 বলেছে, 3,500 আসবে। আর পাশাপাশি আরো অন্যান্য জিনিসপত্র আজকে মাননীয় সেফ সাহেব আজকে ইয়েতে গেছিলেন টিভিতে গেছিলেন, সেখানে সুলভের যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওদের সঙ্গে কথা বলেছে এবং এজিএমসির বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। তো আজকে ওনার ডিসকাশনে যেটা বেরিয়েছে তাদের টোটাল 250 মতো লেবার আছে, কর্মচারী আছে, তারা 3 শিফটে কাজ করে। তো আজকে সেকেন্ড শিফটে 108 জন রিপোর্ট করেছে, সকালবেলা করেছে 68 জন। তো ওদের যাতায়াতের জন্য কিছুটা জায়গাতে ওদের জন্য দুটো ডেডিকেটেড বাস আছে বিভিন্ন জায়গা থেকে, একটা মোহনপুর থেকে আসে, একটা জগৎনগর দিকপদিক থেকে আসে। তো বাসের মুভমেন্ট নিয়ে বিভিন্ন জায়গাতে কিছু জায়গাতে অবস্ট্রাকশন হয়েছে। তো এটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে টেক আপ করা হয়েছে, গতকাল রাত্রি টেক আপ করা হয়েছে। যোগেন্দ্রনগর আরলিয়াতে বাসটা থামতে গেছিল, ওইখানে এলাকার লোকজন বাধা দিয়েছিল। তো যাই হোক, এই জিনিসটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে টেক আপ করা হয়েছে এবং এটা ঠিক হয়েছে। সিএম সাহেব আজকে আইজিএমও গেছিলেন। তো আমাদের NTH2 নিউ টিচিং হসপিটাল 2GB যেটা আছে এটা কোভিড ট্রিটমেন্ট সেন্টার, এটাতে আইসিইউ এবং টার্সিয়ারি ট্রিটমেন্ট যা আছে সব কিছু ফেসিলিটি এখানে আছে। পাশাপাশি নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট যেটা আইজিএমএ আছে 5th ফ্লোর এবং 4th ফ্লোর এই দুটোতে কোভিড কেয়ার যেটা সাধারণ রুগীরা যারা আসে সিমটম থাকে কিন্তু মেজর কোনো মাইল্ড সিমটম থাকে, অন্যান্য অ্যাসোসিয়েটেড যে প্রবলেম নেই তাদেরকে ওইখানে রাখা হবে। তো সেটার জন্য নোটিফিকেশনও ইস্যু করা হয়েছে। আর গতকালকে আপনারা বলেছিলেন ওপিডি কিছু কিছু ইয়ে করার জন্য, রিস্ট্রাকচার করার জন্য, সেগুলিও এমএস অফিস থেকে আজকে ইস্যু করা হয়েছে। আমি ইয়েটা আনতে পারিনি, ইয়েটা কাগজপত্র আনতে পারিনি, এটা এমএস অফিস থেকে ইস্যু করা হয়েছে। আজকে আমাদের টোটাল সার্ভেলেন্সে আছে 985, এর মধ্যে 829 হলো হোম সার্ভেলেন্স এবং 156 জন ফেসিলিটি সার্ভেলেন্স। যারা যারা 156 আছে ফেসিলিটি কোয়ারেন্টাইন এবং হোম কোয়ারেন্টাইনে আছে 829, ওদেরকে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে এবং এখন অবধি তাদের কাউরি কোনো সিমটম টিমটম কিছু নেই। সবচেয়ে যেটা আমাদের কাছে যেটা পজিটিভ এসেছে সেটা হলো গীতারানি কর্মকারের হাজবেন্ড, মেয়ে, মেয়ের জামাই, নাতনি সবাই নেগেটিভ এসেছে। পাশাপাশি ওনার আত্মীয় স্বজন যারা আছে সব মিলে 17 জন সবাই নেগেটিভ এসেছে, এটা গতকাল দিয়ে আপনার খবর পেয়েছে। এখন অবধি আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 274। তো আজকে 17টা স্যাম্পল আজকে টেস্টিং চলছে, এর মধ্যে টিভি ডাক্তার ডাক্তার এইসব কিছু কিছু আছে এবং 17 নিয়ে 274 আছে। গতকালকে 17 বাদ দিলে থাকবে 257, 17টা যদি যোগ করেন
তাহলে আসবে দুশো একাত্তর এটা আমরা কালকে রিপোর্টে এটা আমরা দেব দেব আর মেসেজ দিতে চাই যে আমাদের যারা সহকর্মী ডক্টর নার্স জিডিএ এসসিএ আমাদের যারা হেলথ ইনফ্রাস্ট্রাকচারের যা যে মেইন ব্যাকবোনগুলি যারা হেলথ সার্ভিস দেয় আজকে ওরা কোভিড একটা পজিটিভ পেশেন্টকে ওরা সার্ভিস দিচ্ছে তো আপনাদের মাধ্যমে আমি ওদেরকে একটা ধন্যবাদ এবং খুব কৃতজ্ঞতা জানাই কারণ এরকম সময়ে ওরা সার্ভিস দিচ্ছে এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আছে তো আপনাদের মাধ্যমে ওদেরকেও একটা অ্যাপ্রিসিয়েশন দেবেন যে আগামী দিনে যারা আমাদের এরকম যারা এই ফ্রন্ট লাইনে যারা আসবে তারাও মোটিভেটেড হবে এটা একটা রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে আর আরেকটা স্ট্র্যাটেজি যেটা কালকে ডক্টর তপন মজুমদার স্যারও ছিলেন আজকে মিটিংয়েও কথা হয়েছে আমরা কিছু ফাইনাল ট্রান্সপোর্ট মিডিয়া থেকে বিটিএফ আমরা কিছু অর্ডার দিয়েছি তো হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আসতে পারে আসার পরে আমরা মানে এটার জন্য প্রত্যেক জেলা থেকে মাইক্রোবায়োলজিস্ট এবং দুজন তিনজন করে ল্যাব টেকনিশিয়ানকে আজকে কিন্তু অলরেডি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তাদেরকে কিন্তু ট্রেনিং এবং ইন হ্যান্ড এক্সপোজার দেওয়া হয়েছে যে কীভাবে স্যাম্পলটা কালেক্ট করতে হবে কারণ কেন করা হয়েছে কারণ আপনারা গতকালও শুনেছেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল নেওয়ার কারণে রেজাল্টটা আমরা তাড়াতাড়ি আর দিতে পারিনি আমাদের ডিপার্টমেন্টে তো সেগুলি যেমন পুনরাবৃত্তি না হয় সেই জন্য কিন্তু গতকালই কথা বলে আজকে এই ট্রেনিংটা কিন্তু করা হয়েছে এবং এই ট্রেনিংটা করার পরে ওরা ফিল্ডে গেছে এখন ডিস্ট্রিক্ট লেভেলে এখন আমাদের প্ল্যানটা ওদের কাছে শেয়ার করবো আমাদের ওই ম্যাটেরিয়ালসটা আসতে পরে আমরা কিন্তু সেটা ত্রিপুরার যে 2000 টেস্টিং আমরা এক সপ্তাহের মধ্যে টার্গেট করছি সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্যাট মিডিয়াম বললে পরে আমরা র্যান্ডমলি আমরা 2000 স্যাম্পল টেস্ট করবো আমরা দেখতে চাই যে এরকম কেউ আছে নাকি যে সিমটমস নাই বা নর্মাল সর্দি আছে যে কিছু আছে এটার জন্য আমরা অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে ও ডিপার্টমেন্টের তরফ এছাড়াও 15,000 কিট র্যাপিড অ্যান্টিবডি কিট আমরা অর্ডার দিয়েছি দুদিন দিনের মধ্যে এগুলি চলে আসবে র্যাপিড অ্যান্টিবডি কিট যদি চলে আসে তখন সেগুলি দিয়েও আমরা পুরো কমিউনিটির মধ্যে এই টেস্টগুলি আমরা করতে পারব যদিও র্যাপিড অ্যান্টিবডি টেস্ট দিয়ে পুরোপুরি কনফার্ম হয় না যদি পজিটিভ আসে তাহলে এটাকে আবার রিয়েল টাইম পিসিআর মেশিনের মাধ্যম দিয়ে এটাকে ট্রায়াল দিয়ে এটাকে কনফার্ম করতে হবে আমাদের একটাই এনএবিএল অ্যাক্রেডিটেড ল্যাব আছে যেটা ভাইরোলজি ল্যাব মাইক্রোবায়োলজি ল্যাব আরেকটা সেকেন্ড লাইন আরেকটা আমরা করার জন্য একটা ডিসিশন হয়েছে আইজিএম এ আমাদের ম্যাক্রোবায়োলজিস্ট ল্যাবটা যেটা আছে এটাও খুব প্রেজেন্ট কিন্তু ওইটা টেস্ট করার মেশিন আমাদের এখানে নেই তো আমরা শীঘ্রই ওইখানে এই কোভিড টেস্ট যাতে করা যায় কোভিড টেস্ট যাতে করা যায় সেজন্য রিকুইজিট মেশিন যেগুলি আছে সেগুলি আমরা শীঘ্রই আমরা কিনে নেব ওইখানে যাতেও করা যায় একটা ব্যাকআপ একটা থাকার জন্য রেপিড অ্যান্টিবডি টেস্ট কি কটা আছে 15,000